fellow students, Sata sir here. Today I am going to teach the English second part, that is without glue part 24. দেখো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যশোর বোর্ড 2017 সালের উইদাউট ক্লুটা সলভ করব। আমরা নিয়ে নিলাম প্রশ্নটা। আমরা প্রথমে পুরো প্যাসেজটা ভালো করে দেখব, এর মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা, সেন্টেন্সের অর্থটা ভালো করে বুঝব। এরপরে আমরা যে 10টা গ্যাপ আছে সেই গ্যাপগুলো ফিল আপ করার জন্য বাহির থেকে ওয়ার্ড আনব অ্যাকর্ডিং টু সেন্টেন্স। সেন্টেন্সের আলোকে আমরা কোন ওয়ার্ড ব্যবহার করলে সেন্টেন্সের অর্থ সঠিক হয় সেই ওয়ার্ডগুলো আমরা নিয়ে আসব, একটা উত্তর দাঁড় করাব। এরপরে আমরা পরবর্তী শীটে গিয়ে দেখব যে উত্তরটা আমরা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ, মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বসো না, যখন তুমি মনোযোগ দিতে পারবা তখন বসবা। কারণ যে কোনো জিনিস শিখতে হলে গভীর মনোযোগের প্রয়োজন হয়, গভীর মনোযোগ না দিতে পারলে সেটা কিন্তু শেখা সম্ভব হয় না। দেখো, এ গ্রেট নাম্বার অফ পিপুল, এখানে আমরা নাম্বার দিতে পারি। স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে আমরা দা দিতে পারি। পৃথিবীর অনেক মানুষ, এ গ্রেট নাম্বার অফ পিপুল, অনেক মানুষ ইংলিশে কথা বলে। সাম পিপুল ইউজ ইট, এটাকে ইট দিতে পারি আমরা প্রোনাউন, অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিছু লোক এটা তাদের মাতৃভাষা হিসাবে ব্যবহার করে। অ্যান্ড সাম পিপুল টেক ইট অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাজ দা, এখানে একটা অ্যাজ এ হবে, দা হবে না, অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসাবে এটা ব্যবহার করে। যাদের মাতৃভাষা ইংলিশ না তারা কিন্তু ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অনেক আন্তর্জাতিক সংস্থা নাও ডিপেন্ড অন ইংলিশ, ডিপেন্ড নির্ভর করে অন ইংলিশ, ইংলিশের উপর, টু কমিউনিকেট যোগাযোগ রক্ষা করার জন্য উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের অফিসের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য তারা ইংরেজিটা ব্যবহার করে। দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ, তাদের যে বিজ্ঞাপন প্রচারিত হয় পাবলিশড হয় ইন ডিফারেন্ট নিউজ পেপার, বিভিন্ন পত্রিকায়, আর ইন ইংলিশ, সেটা কিন্তু ইংলিশে হয়ে থাকে। দে অলসো ওয়ান্ট পিপুল, তারা যে লোকদেরকে চায় হু পসেস এ গুড কমান্ড ওভার ইংলিশ, তাদের ওই লোকদেরকে নেয় যাদের ইংলিশের উপর ভালো দক্ষতা আছে। পিপুল সিকিং জব, লোকেরা যে চাকরি খুঁজে, ক্যানট এক্সপেক্ট টু গেট এ গুড ওয়ান উইদাউট ইংলিশ, উইদাউট নোয়িং ইংলিশ, ইংলিশ জানা ছাড়া লোকেরা কিন্তু ভালো চাকরি পায় না। তাহলে দেখলা যে এই আমরা উইদাউট ক্লুটার গ্যাপগুলো কিন্তু দাঁড় করালাম, অর্থগুলো আননোন ওয়ার্ডগুলো দেখলাম আমরা। এখন আমরা পরবর্তী শীটে যাব, পরবর্তী শীটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কি না। চলে যাই পরের শীটে, চলে এলাম পরের শীটে, দেখি আমাদের দাঁড় করানোটা ঠিক আছে কি না। এ গ্রেট নাম্বার, নাম্বারে কিন্তু বলেছিলাম অফ পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে অনেক লোক ইংলিশে কথা বলে। সাম পিপুল ইউজ ইট, ইট বলেছিলাম কিন্তু অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষা হিসাবে এটা ব্যবহার করে। অ্যান্ড সাম পিপুল টেক ইট অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং কিছু লোক এটাকে দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করে, যাদের মাতৃভাষা অন্য ভাষা তারা কিন্তু ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করে। যেমন আমরা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করি। মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অনেক আন্তর্জাতিক সংস্থাগুলো নাও
depend on English, English এর উপর নির্ভরশীল to communicate, যোগাযোগ করার জন্য with offices in different countries. বিভিন্ন দেশের অফিসের সাথে যোগাযোগের জন্য তারা ইংলিশটা ব্যবহার করে. Their advertisement, তাদের যে বিজ্ঞাপন published, প্রচারিত হয় in different newspapers, বিভিন্ন পত্রিকায় are in English, সেগুলো ইংলিশে প্রকাশিত হয়। They also want people, তারা যে লোকদেরকে চায় who possess a good command over English, সেই লোকদেরকে তারা চাকরি দেয় বা গ্রহণ করে যাদের ইংলিশের উপর ভালো দক্ষতা আছে। People seeking job, লোকরা যে চাকরি খুঁজে cannot expect to get a good one without knowing English. English জানা ছাড়া ওই চাকরিগুলোর মধ্যে ভালো চাকরিটা তাদের পক্ষে পাওয়া সম্ভব হয় না ইংলিশ না জানলে। ইংলিশের গুরুত্ব এতটাই। এটা কিন্তু দেখো আমাদের হয়ে গেল প্যাসেজটা, কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশের গুরুত্বটা এখানে দেখানো হয়েছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইংলিশের গুরুত্বটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো চাকরি যে কোনো কিছু এখন শিখতে গেলে সেটা দেখতে গেলে ইংলিশ জানার খুব প্রয়োজন পড়ে। এই কারণে তোমরা ইংলিশটার উপর বিশেষ জোর দিবা যাতে করে তোমরা ভালো চাকরি পেতে পারো। হয়ে গেলে আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, অর্থাৎ আবারও বলছি ভালো করে বুঝতে পারো শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তরটা দেব। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। খুবই সত্য কথা, খুবই সত্য কথা, প্র্যাকটিসের উপরে থাকলেই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজিবুল সত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস অ্যাগেইন অ্যান্ড সি ইউ নেক্সট।